শান্ত হ সবাই, মাকে এই রকম চোখের জলে বিদায় জানাস না। আর নেই এই কটাই বেগুন হয়েছে, এই কাঙালি তুই কোথাও যাসনি, এগুলোই হাটে বেচে এসে ভাত রান্না করব। ঠিক আছে মা, তুই কিন্তু তাড়াতাড়ি আসিস, দেরি হলে খুব খিদে পায়। কিছু দেরি হবে না, আমি যাব আর আসব। যাব না, থাক, আমি ছোট জাত, দুলের মেয়ে, গেলে যদি রাগারাগি করে বরং এই ঢিপিতেই উঠে দেখি। এরপর অভাগী সমস্ত অন্ত্যেষ্টি ক্রীড়া প্রথম থেকে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহের চোখ মেলে দেখতে থাকে। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার ওপরে যখন মৃতদেহ রাখা হলো, তখন তার রাঙা পা দুটো দেখে তার চোখ জুড়ে গেল। ইচ্ছে হল ছুটে গিয়ে এক বিন্দু আলতা মুছে নিয়ে মাথায় দেয়। বহু কণ্ঠের হরধ্বনির সাথে সন্তানের হাতে যখন মুখাগ্নি হলো, তখন তার চোখ দিয়ে ঝড় ঝড় করে জল পড়তে থাকে। মনে মনে বারংবার বলতে লাগলো, ভাগ্যিমণিমা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়, স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে এই যে স্বর্গে যাত্রা, দেখে তার আনন্দের আর সীমা রইল না। সৌভাগ্যের সে যেন আর কল্পনা করতে পারল না। সেই চিতার মধ্যে থেকে ওঠা ধোঁয়ার মধ্যে দেখতে পায় ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখতে পেল। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতাপাতা জড়ানো, ভিতরে কে যেন বসে আছে, মুখ তার চেনা যায় না, কিন্তু সিঁথিতে তার সিঁদুরের রেখা, পা দুটো আলতায় রাঙানো। উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কাঙালির মায়ের চোখ দুটো থেকে জল পড়তে থাকে। হেতায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? রাঁধবো খন রে। দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। কই তুই খেপেছিস, ও তো ধোঁয়া, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? খাদবো কিসের জন্য রে, চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। হ্যাঁ ধোঁয়া লেগেছে বই তো না, তুই কাঁদতে ছিলি? এই অভাগী কিভাবে অভাগী হয়ে উঠল তার ইতিহাসটা একটু বলি। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট কাঙাল জীবনটুকু বিধাতার চরম দুঃখ যেন পর পর সাজিয়ে রেখেছে। তাকে জন্ম দিতে গিয়ে মা মারা গিয়েছিল, তার বাপ রাগ করে নাম দিল অভাগী। মা নেই, বাপ নদীতে মাছ ধরে বেড়ায়, তার না আছে দিন না আছে রাত, তবু যে কী করে ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হতে বেঁচে থাকলো সে এক বিস্ময়ের বস্তু। ঘটনাক্রমে যার সঙ্গে বিয়ে হলো তার নাম রসিক বাঘ, বাঘের অন্য বাঘিনী ছিল, তাকে নিয়ে সে অন্য গ্রামে উঠে গেল। অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে থাকলো। তার সেই কাঙালি বড় হয়ে আজ পনেরোই পা দিয়েছে, সবে মাত্র বেতের কাজ শিখতে আরম্ভ করেছে। অভাগীর আশা হয়েছে আরও বছরখানেক অভাগ্যের সাথে জুচতে পারলে দুঃখ ঘুচবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ জানে না। তুই খেলি না মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। না খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। আছে রে বাবা, আমার এখন খিদে নেই বাপ আমার। না তুই দেখা, তুই এই বলে আমায় ভাগি দিস।
মা, তোর গা গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি? মরা পোড়ানো কি তুই? ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। আমি যে চোখে দেখিনু কাঙালি, বামুন মা রথের ওপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখল রে। সবাই দেখলে? তাহলে হবে হয়তো। সবাই দেখলে? তাহলে তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। বাবা যখন তোকে ছেড়ে দিলে, তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদা সাদি করলে, তুই তো বললি না, বললি ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাব কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে মরে যেতুম মা। ক্যাঁটাটা পেতে দেবো মা, শুবি। কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিককে, আয় তোকে রূপকথা বলি। বল তাহলে, রাজপুত্তুর, কোটালপুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া। এরপর অভাগী রাজপুত্র, কৌটিল্য আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল। এইসব গল্প এসে অন্যের কাছে শুনেছে, কিন্তু মুহূর্ত কয়েক পরে সে এমন উপকথা শুরু করল যা পরের কাছে তার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তার যত বাড়তে লাগলো, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো, ততই সে যেন নতুন নতুন উপকথার ইন্দ্রজাল রচনা করতে লাগলো। তার বিরাম নেই, বিচ্ছেদ নেই। কাঙালির ছোট শরীরটা বার বার রোমাঞ্চিত হতে লাগলো। ভয়ে, বিস্ময়ে, পুলকে সে সজোরে মায়ের গলা জড়িয়ে তার বুকের মধ্যে যেন মিশে যেতে চাইল। বাইরে বেলা শেষ হল, সূর্য অস্ত গেল, কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ জ্বলল না। আবার সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটো, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করে শোকার্ত স্বামী শেষ পায়ের ধুলো দিয়ে কেঁদে কেঁদে বিদায় দিলেন, কি করে হরিধ্বনি দিয়ে ছেলেরা মাকে বহন করে নিয়ে গেল তারপরে সন্তানের হাতের আগুন। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধোঁয়া নয় বাবা, সে তো স্বর্গের রথ কাঙালি চরণ বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাবো। যা বলতে নেই, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়, অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে। কিন্তু কে বা দেবে? তুই দিবি? না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। পরের দিন অভাগীর শরীরটা এতটাই খারাপ হলো যে একেবারে যায় যায় অবস্থা। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাঁর বাস। কাঙালি গিয়ে কান্নাকাটি শুরু করল, হাতে পায়ে পড়ল, শেষে ঘটি বাঁধা দিয়ে তাকে এক একটা প্রণামী দিল। তিনি আসলেন না, গোটা চারেক বড়ি দিলেন। কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? ভালো হইতো এতেই হব, বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। এইভাবে দু তিন দিন এমনি গেল। প্রতিবেশীরা খবর পেয়ে দেখতে আসলো, যে যা টোটকা জানত সব বলে গেল। কেউ বলে হরিঙের সিংহসা জল,
কেউ বলে গেটে কড়ি পুড়াইয়া মধুতে মেখে চাটতে হবে ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়ে যে যার কাজে গেল। তাই শুনে ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হয়ে উঠল। কোবরাজের বাড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি সেরে যাব। তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাকে অনেকেই বাসত, জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়েকটা জিনিসের কথা এতবার এত রকম করে শুনেছে যে সে সেইখান থেকে কাঁদতে কাঁদতে যাত্রা করল। মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নিবি যে? দাও বাবা দাও, একটু পায়ের ধুলো দাও। এমন ক্ষতি লক্ষ্মী বামুন পায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলে ঘরে জন্মালে কেন? এইবার ওর একটু গতি করে দাও বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভে শুধু প্রাণটা দিলে। সেদিন দিনের বেলাটা কাটল, প্রথম রাতটাও কাটল। কি জানি এত ছোট জাতের জন্যও স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকার পায়ে হাঁটিয়াই তাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বল, গাছ দারোয়ানজি, বাবাকে খামোখা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাকেও একটা অশ্রাব্য গালাগালি দিয়ে মারতে গেল, কিন্তু সে কাঙালি তার মায়ের মৃতদেহ স্পর্শ করে বসেছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমে উঠল, কেউই অস্বীকার করল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটতে যাওয়াটা ভালো হয় না। তারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়তে লাগল, কারণ অসুখের সময়ে যে কেউ দেখতে এসেছিল কাঙালির মা, তারই হাতে পায়ে ধরে তাহার শেষ অভিলাষ ব্যক্ত করে গেছে। এই সকল চালাকি আমার কাছে খাটবে না। আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে, বাবা গাছ কাটতে ছিল, আমার মা মরে গেছে। এই ছোড়া, তুই মরা ছুঁয়ে এসেছিস, কিছুতে হাত দিয়েছিস নাকি? না না। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। কি জাতে ছেলে তুই? আমরা দুলে। দুলে? দুলের মরায় কাট কি হবে শুনি? মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই, মাঝে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মাকে পড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে, পারবি? মাকে নিয়ে নদী চড়ায় পুঁতে ফেলকে যা, কার বাবার কাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়, পাজি হত ভাগা নচ্ছার। সে যে আমাদের উঠানের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ, আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ? পারে ম্যাটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। পরেশ, দেখতে হবে ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা, থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। কেন সে যে মার খেল, কি তার অপরাধ, ছেলেটা ভেবেই পেল না। ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে, কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে চেনাকে আগুন দিতে। তোদের যেতে কে কবে আবার পড়ায় রে, যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদী চড়ায় মাটি দেবে। দেখছেন বটচাঁদ মশাই, সব বেটারাই এখন আবার বামুন গায়ে ধরতে চায়। কাঙালি আর প্রার্থনা করল না, এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হয়ে গেছে। নিঃশব্দে ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে উপস্থিত হল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হল। রাখালের মা কাঙালির হাতে একটা খ
খড়ের আটি জ্বালিয়ে দিয়ে তারই হাত ধরে মায়ের মুখে স্পর্শ করে ফেলে দিল। তারপরে সকলে মিলে মাটি চাপা দিয়ে কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করে দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি থেকে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরে ঘুরে আকাশে উঠছিল তারই প্রতি কাঙালি এক দৃষ্টিতে স্তব্ধ হয়ে চেয়েছিল।